আসসালামু আলাইকুম, আমি শখ শরীফ লিউটির্স থেকে আবার লাইভে চলে আসছি। আনস্টিচ কিছু কালেকশন দেখাবো, আপনারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমার লাইভটা ক্লিয়ার আছে কি না, আমার কথা শোনা যাচ্ছে কি না এটা একটু আমাকে জানাবা, যেহেতু আমার এখানে নেটে অনেক প্রবলেম করে। ঠিক আছে, পরে ফুল লাইভ হওয়ার পরে যখন দেখবো লাইভটা ক্লিয়ার না, তখন খুব খারাপ লাগবে। সো একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা এটা একটু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে আপুরা? আজকে আমি অনেক লেট করে লাইভে চলে আসছি। আচ্ছা নাইস, আচ্ছা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা, আচ্ছা নাইস আপু, লাইফটা ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাতে হবে, ঠিক আছে? আমি কিন্তু আজকে একটা খুবই সুন্দর আনস্টিচ থ্রি পিস সেট পরে আছি, ফুল সালোয়ার সহ সব কম্বিনেশন সেম আছে, হলুদের মধ্যে ডিফারেন্ট কালার কম্বিনেশন। যেহেতু সামনে ফাল্গুন আছে, সো আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি। আপুরা কোনো প্রবলেম থাকলে বা ড্রেস সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি হলুদের মধ্যে, খুবই সুন্দর ডিফারেন্ট কালার কম্বিনেশন আছে, আর বুকের সাইডটাতে খুব সুন্দর করে কাজ করা আছে। সো আমি যে ড্রেসটা পরে আছি আমি ওটা একটু খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেরটা ডিটেলসটা আমি ফুল ডিটেলস সহ দেখিয়ে দিব, দেন এটার কালারগুলো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিব, কজ আমি আরেকটা লাইভে আস আবার মানে আবার লাইভে আসবো, ঠিক আছে? আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে হলুদের মধ্যে ডিফারেন্ট কালার কম্বিনেশন, এবং সামনের আচ্ছা লুকিং লাইক এ ইয়েলো পুরি। থ্যাংক ইউ, আমারও নেট প্রবলেম। দাম কত? আচ্ছা জান্নাতুল মিম, তুমি একটু জানাও তো আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা। এটা হচ্ছে ফুল ড্রেসটা, হ্যাঁ ফুল আনস্টিচ একটা ড্রেস, অনেক কাপড় দেওয়া আছে, খুবই সুন্দর, এবং যে কোনো কালার সেটা আপুদেরকে কিন্তু ভালো লাগবে। হ্যাঁ এই কালারটা এখন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার। আচ্ছা ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। সামনের দিকে সামনের যে কাজটা আছে, এই যে আমার এই সাইড থেকে পেট পর্যন্ত যে কাজটা আছে, পুরোটা কিন্তু খুবই সুন্দর করে সুতার এম্ব্রয়ডারি করা। হ্যাঁ খুব সুন্দর করে মিরর বসানো আছে সুতা দিয়ে, সো মিররগুলো সহজে ওঠার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। হ্যাঁ খুব সুন্দর করে মিরর বসানো আছে যেটা সামনে থেকে গ্লেজ দিবে, লাইক আমি যেটা পরে আছি আমি কিন্তু সেম জামাটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাম হচ্ছে 1150 টাকা, 1150 টাকা, ঠিক আছে? ফুল ড্রেসটার মধ্যে কিন্তু সুতার ওয়ার্ক করা, একটু কাছে থেকে আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। পুরোটা হচ্ছে রেড কালারের সুতা করা আছে, হ্যাঁ আর মিররগুলো খুব সুন্দর করে সুতা দিয়ে করা আছে, মিররগুলো খুব সুন্দর করে সুতা দিয়ে আটকানো আছে, সো সহজে মিররগুলো কিন্তু উঠবে না, এটা কিন্তু গ্লু দিয়ে লাগানো নেই। একটু কাছ থেকে দেখে যেতে দিচ্ছি যে এটা কিন্তু সুতার ওয়ার্ক। সো আচ্ছা শেয়ার ডান, আচ্ছা ঠিক আছে। আমার নেটে কি প্রবলেম হচ্ছে নাকি সার্ভার প্রবলেম? আচ্ছা যারা যারা নিতে চান এই ড্রেসটা প্লিজ আমাদেরকে ইনবক্স করবেন, ঠিক আছে? এখানে দাম নিয়ে বার্গেনিং করা উচিত না লাইভের মধ্যে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফুল ড্রেসটা, এই ড্রেসটার মধ্যে এটার একটা ডিফারেন্ট। আচ্ছা শেয়ার ডান করেছেন কে? সাবিহা দিলশাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, সুতি, হ্যাঁ হ্যাঁ ফুল সুতি, ফুল কটনের একটা ড্রেস। সো এটার মধ্যে একটা মানে স্পেশালিটি আছে, এটা হচ্ছে যে এটার নিচের যে রটা আছে রটাও কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে করা, হ্যাঁ সেম সুতা দিয়ে করা, সেম মিররগুলো বসানো আছে খুব সুন্দর করে, সুতা দিয়ে আটকানো আছে মিররগুলো, সো সহজে এগুলো ওঠার সম্ভাবনা নেই। লাস্টের যে রটা প্যানেলটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, একটু খেয়াল করে দেখুন পুরোটা সুতার ওয়ার্ক। হ্যাঁ আমি আস্তে আস্তে দেখাচ্ছি যেন সহজে দেখা যায়, হ্যাঁ একটু লাইফটা কন্টিনিউ করতে হবে প্লিজ, আপুরা বিরক্ত হবেন না, যেহেতু আমি আপনাদের ভালোর জন্যই ড্রেসটার ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ফ্রন্ট সাইডটা হচ্ছে সেম, আমি যে ড্রেসটা পরে আছি সেম ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম, হ্যাঁ খুবই সুন্দর কালার প্রিন্ট করা আছে, কিন্তু ড্রেসটা কিন্তু খুবই নাইস লাগবে, যে কোনো বডি সাইজের আপুরাই পারচেস করতে পারবেন। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে? আর স্লিভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, স্লিভের কাপড়টা আছে, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, স্লিভের কাপড়টা সেম, আমি যে স্লিভটা পরে আছি স্লিভের কাপড়টাও সেম থাকতেছে,
ঠিক আছে। আচ্ছা সুতি হয় কিলার আইস। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি আমার ড্রেস সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ আর অন্য কিছু কমেন্ট করার দরকার নেই। সো এটা হচ্ছে ড্রেসটা যেটা আমি পরে আছি, আমি এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এটার আমি আরও তিনটা কালার দেখাবো, সব কিছুই সেম আছে শুধু কালারটা ডিফারেন্ট। হ্যাঁ সো আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে সেম ড্রেসটা, এবং এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটাও কিন্তু খুবই সফট অ্যান্ড অনেক ওয়াইড একটা ওড়না, দেখেন অনেক কাপড় দেওয়া আছে। সো আপনারা চাইলে আজানের সময় হোক কিংবা জিয়া পড়া হেজাব পরেন, আপনারা হেজাব পড়তে পারবেন ওড়নাটা দিয়ে। হ্যাঁ খুবই সফট এবং কমফোর্টেবল একটা ওড়না। এই ড্রেসটা কিন্তু অলমোস্ট সেম এরকম একটা ড্রেস আমি দেখিয়েছিলাম, এটাও সেম, ঠিক আছে সব কিছুই সেম আছে, বেশি একটা চেঞ্জেস নাই। এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারের কাপড়টা কিন্তু সফট বোঝা যাচ্ছে। হ্যাঁ যারা এই ড্রেসটা নিতে চেয়েছেন তারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, দাম হচ্ছে 1150 টাকা, সেম দাম 1150 টাকা, ঠিক আছে। হলুদ যেহেতু সামনে ফাল্গুন আপনারা নিতে পারেন, খুবই সুন্দর লাগবে। এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা, ঢাকার বাইরে 130 টাকা আগে বিকাশ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে সেম ড্রেসটারই আরেকটা কালার, আমি কালারটাই শুধু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কফি কালার, সব সেম আছে, সব কিছু সেম আছে। এটা হচ্ছে কফি কালার আর সুতার ওয়ার্কটা হলুদ কালার আর রেড আর সবুজের মধ্যে, ঠিক আছে। সুতার ওয়ার্কটা রেড আর সবুজের মধ্যে আর এটা কফি কালার, একটু সামনে থেকে দেখিয়ে দিই। কফি কালারের মধ্যে ডিফারেন্ট কম্বিনেশনস আছে, সব কিছু সেম আছে। হ্যাঁ ফ্রন্ট সাইড এটা, ব্যাক সাইড এটা, এটার রতেও কিন্তু সেম কাজ থাকতেছে, ঠিক আছে। একটু আগে যে ড্রেসটা দেখেছি সব সেম। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে রটা। হ্যাঁ এই যে রটা একটু দূর থেকে আমি দেখিয়ে দিই, এই যে ঠিক আছে, এটা হচ্ছে ফুল রটা। একটু আগে যে ড্রেসটা দেখেছি সেম, আর স্লিভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি। স্লিভের কাপড়টা হচ্ছে এই যে এটা, মানে আমার স্লিভের মতোই সেম। আমারটা হচ্ছে হলুদের মধ্যে গ্রিন কালার, এটা হচ্ছে কফি কালারের মধ্যে হলুদ কালার, হ্যাঁ কিছুটা হলুদ টাইপের। যারা কফি কালার ড্রেসটা পছন্দ করেছেন তারা কিন্তু সব কিছু কিন্তু সেম পাচ্ছেন। আর ফুল বডিতে কিন্তু মিরর বসানো আছে, হ্যাঁ ফুল বডিতে কিন্তু মিরর বসানো আছে। হ্যাঁ আমি এটা একটু দেখিয়ে দিই, আমি মেবি হলুদটাতে দেখাতে পারিনি, ফুল বডির মধ্যেই মিরর বসানো আছে। হ্যাঁ ফুল বডির মধ্যে লাল মিরর বসানো আছে হয়তোবা। এটা হচ্ছে ড্রেসটা, আমি ওড়না সহ ধরতেছি, যারা কফি কালারটা নিতে চান তারা কফি কালারটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। আচ্ছা ইউ আর, আচ্ছা লং কত আছে এটার? 48, এটা লং আছে 48। এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়নার কাপড়টা, খুবই সফট এবং খুবই সুন্দর সুতির মধ্যে একটা একটা কমফোর্টেবল ওড়না পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে। দাম হচ্ছে 1150 টাকা, দাম হচ্ছে 1150 টাকা, ঠিক আছে। জিয়া পুরো সুতিতে কমফোর্টেবল ফিল করেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করে দেখতে পারেন, ঠিক আছে। কালার গ্যারান্টি আছে আর মিররগুলো সহজে উঠবে না যেহেতু সুতা দিয়ে আটকানো আছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, হ্যাঁ ফুল সুতির সালোয়ারের কাপড়টা বোঝা যাচ্ছে, অনেক নরম। হ্যাঁ সো এই কফি কালারটা যে আপুরা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, দাম হচ্ছে 1150 টাকা, যে কোনো বডি সাইজের আপুরা নিতে পারবেন। এখন আমি আরেকটা কালার দেখাবো, এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে, এই যে এটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু এটা খুব ফেভারিট একটা কালার, ঠিক আছে। বেগুনি কালারের মধ্যে, এটা গোলাপি না বেগুনি কালার, হ্যাঁ বেগুনি কালার মধ্যে হলুদ কম্বিনেশন আছে, সব কিছুই সেম আছে, ওয়ার্কটা সেম আছে। লং কিন্তু 48, হ্যাঁ লংটা 48 আছে। এটা হচ্ছে ড্রেসটা, গলার কাজটা কিন্তু খুবই ফোকাস করতেছে বেগুনি কালারটার মধ্যে, সব কিছু সেম আছে আমি বারবার বলে দিচ্ছি। আর অনেক কাপড় দেওয়া আছে, যে আমি দেখিয়ে দিচ্ছি অনেক কাপড় দেওয়া আছে, যে কোনো বডি সাইজের আপুরা নিতে পারবেন। আমি এটার ইয়াটা দেখিয়ে দিচ্ছি, কি যেন রটা প্যানেলটা, হ্যাঁ এই যে প্যানেলটা, প্যানেলটা এভাবে রেখে বোঝা যাচ্ছে কি না, হ্যাঁ দেখা যাচ্ছে। সো এটা রটাও কিন্তু সেম হলুদটার মতো, ঠিক আছে হলুদটার মতো খুব সুন্দর করে কাজ করা আছে। এটা হচ্ছে ব্যাক সাইডটা,
ও আচ্ছা, হাতাটা এখানে দিয়ে দিয়েছে না? সো হাতাটা এটার উপরে। হ্যাঁ, এটা স্লিভের কাপড়টা কিন্তু এই যে, স্লিভের কাপড়টা কিন্তু এখানে। হ্যাঁ, কিছু কিছু ড্রেসে স্লিভের কাপড় নিচে দেওয়া থাকে, কিছু কিছুটাতে উপরে দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। আমি ব্যাক সাইডটা একটু ভালোভাবে ধরে দেখিয়ে দিই, আপনারা একটু লাইফটা কন্টিনিউ করেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক সাইডটা, দাম হচ্ছে 1150 টাকা। এই বেগুনি কালারটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, যে কোনো কালার সেটা আপনাদেরকে কিন্তু ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক অনেক অর্ডার আসতেছিল, এই ড্রেসগুলো অনেক অর্ডার আসছে, জলদি স্টক আউট হয়ে যাবে। যারা নিতে চান একটু জলদি আমাদেরকে ইনবক্স করতে হবে, পরে স্টক আউট হলে একটু লেট হবে আপনাদের পেতে ড্রেসটা। হ্যাঁ, এটা হচ্ছে ওড়নাটা, খুবই সফট ওড়না, আমি ধরেও রাখতে পারতেছি না, ছুটে যেতেছে, অনেক কাপড় আছে ওড়নাটাতে। এটা হচ্ছে বেগুনি কালারের ড্রেস কম্বিনেশনটা, আর আমি সালোয়ারটা ধরতেছি। সো আশা করি আপনাদের সবার আমার ড্রেস কালেকশনগুলো ভালো লাগবে, ইনশাল্লাহ আপু আপুদের এবং আপুমণিদের সবারই আমার ড্রেসটা পছন্দ হবে। ঠিক আছে, এটা দাম হচ্ছে 1150 টাকা, সেম কালারটা, সেম ডিজাইন, সরি কালারটা ডিফারেন্ট, ডিজাইনটা সেম। ঠিক আছে, এটা হচ্ছে ভায়োলেট কালার বলে যেটাকে, বেগুনি কালার। হ্যাঁ, সো যে আপুরা বেগুনি কালারটা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, দাম হচ্ছে 1150 টাকা। যে কোনো বডি সাইজের আপুরা নিতে পারবেন, লং আছে 48। এটা হচ্ছে আরেকটা কালার, এটাকে কী কালার বলে, ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন, ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দ আছে কমেন্টে। নাইস কালেকশন, নাইস ড্রেস, হলুদটা সুন্দর আপনাকে মানাইছে আপু, মেপে বলো প্লিজ লং। আচ্ছা, 48 আছে। ঠিক আছে, আমরা কিন্তু মেপেই কিন্তু বলি, আমরা কিন্তু না জেনে বলি না আপু, এখন আমার ফিতে এনে মাপতে একটু টাইম লাগবে, আমি লেট করে আসছি না লাইভে। এটা 48 আছে, আপনারা নিলে মেপে দেখেন, 48 না হইলে ফেরত দিয়ে দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালার সব কিছু কিন্তু সেম আছে, ব্ল্যাকের মধ্যে সবুজ কালার কম্বিনেশন আছে। আমরা প্রত্যেকটা ড্রেস মেপেই বলি। ঠিক আছে, এটা হচ্ছে সামনের ফ্রন্ট ডিজাইনটা, এটা ডিজাইনটা বেশি ফোকাস করতেছে, যাই হোক খুব সুন্দর লাগবে। হ্যাঁ, চিকচিক করতেছে। সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, আর এটা রটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রটা। আশা করি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, রটাও কিন্তু খুব সুন্দর করে সুতোর আর মিররের ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এটা ফ্রন্ট সাইডটা ছিল, এটা ব্যাক সাইডটা, এটা থাকতেছে ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে স্লিভের কাপড়টা। টোটাল কয়টা কালার দেখালাম আপনাদেরকে, চারটা। ঠিক আছে, টোটাল হলুদ, কফি, ভায়োলেট এবং ব্ল্যাক সহ চারটা কালার দেখিয়েছি। সো এই ড্রেসটার চারটা কালারই আছে, এটা হচ্ছে স্লিভের কাপড়টা। হ্যাঁ, স্লিভটা যখন বানাবেন এরকমভাবে পরবে, এটা হচ্ছে স্লিভের কাপড়টা। হ্যাঁ, খুবই সুন্দর লাগবে, ব্ল্যাক কালার কিন্তু সব মানে সব কালার শেডের সাথেই যায়, সো যে কোনো কালার সেটা আপুদেরকে খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে ড্রেসটা, প্রত্যেকটা ড্রেসই সুন্দর, বানানোর পরে পরা হলে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়নাটা, অনেক কাপড় থাকা থাকে এই ড্রেসগুলোর ওড়নাগুলোতে। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওড়নাটা, খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন, স্ট্যান্ডার্ড লাগতেছে। আর সালোয়ারটা সহ আমি ধরতেছি আপু, আমি দুই সেট ড্রেস অর্ডার করেছিলাম, লাল এবং হলুদ। আমার আমি যেটা পরে আছি সেটা আপু, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, বাট এটার তো লাল নাই, হলুদ আছে। সো এটা হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ারটা, সো যারা ব্ল্যাক কালার নিতে চান স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। আর আপু আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আপনি কি এই ড্রেসটা অর্ডার করেছেন নাকি অন্য ড্রেস, স্টিচ ড্রেস, এটা একটু আমাকে জানাবেন। আমার ড্রেস দেখানো শেষ, আমি কিন্তু আরেকটা লাইভ করব। ঠিক আছে, আপনারা কোথাও যাবেন না, ব্ল্যাকটা নিব। আচ্ছা ঠিক আছে, যারা যে ড্রেসটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন, আমি আবার আরেকটা লাইভে আসতেছি, জাস্ট লাইভটা কেটে ড্রেসটা চেঞ্জ করে আমি আবার আরেকটা লাইভে আসতেছি, আপনারা কোথাও যাবেন না, এখানেই থাকেন। ঠিক আছে,